أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন নারী যদি চারটা কাজ করে নারীরা বিনা হিসাবে জান্নাতি বিনা হিসাবে জান্নাতি কারণ এই কাজগুলো পুরুষের জন্য কিন্তু জান্নাতে যাওয়া অনেকটা কঠিন আর আমার মা যারা আমার প্যান্ডেলে বসে আছেন তাদের জন্য কিন্তু জান্নাতে যাওয়া অনেক সহজ তাই আমি মায়েদেরকে বলবো বোনদেরকে বলবো আমার মায়েরা আমার বোনেরা যেই মূল জিনিসটা নারীর আজকে দরকার যেই জিনিসটা যদি আপনাদের মাধ্যমে চলে আসে দেখেন এই আপনাদের পেট থেকে কিন্তু আম্বিয়া আলাইহিস সালামের আসছে আল্লাহর ওলিরা আসছে বাংলার বড় বড় আলেমরা আসছে বড় বড় বুজুর্গ ব্যক্তিরা আসছে আজকে আমার মায়েদেরকে বোনদেরকে আমি অনুরোধ করব আমার মায়েরা আমার বোনেরা আজকে আপনার পেটটাকে ডেকে রাখবেন পিঠটাকে ডেকে রাখবেন পর্দা এটা আপনাদের ইজ্জত এটা আপনাদের আবরু এই এই পেট থেকে আল্লাহর ওলিরা বেরিয়ে আসতো আজকে কিন্তু এই পেট থেকে এই পেট খোলা রাখার কারণে এই পিঠ খোলা রাখার কারণে আজকে আপনাদের পেট থেকে ঐশীর মতো কুলাঙ্গার আসতেছে আমার বোনেরা আমার মায়েরা দেখেন পর্দার জন্য ওই যুগের মহিলারা কত রূপ পেরেশান ছিলেন ইসলামের প্রথম নারী মহিলা শহীদ হযরতে সুমাইয়া যখন তিনি ইসলাম কবুল করলেন ঘরে ঘরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এই খবরগুলো আবু জেহেলের কানে চলে গেল আবু জেহেল লোক পাঠায় দিলেন তোমরা সুমাইয়ার কাছে চলে যাও সুমাইয়াকে যে বলে দাও সুমাইয়া ইসলামের দাওয়াত দিতেছে সুমাইয়া ইসলাম কবুল করে নিয়েছে সুমাইয়াকে যাইয়া বলো সে কি ইসলাম রাখবে না ইসলাম ছেড়ে দিবে যদি ইসলাম রাখে তাহলে তাকে এমন শাস্তি দেব যেই শাস্তি পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে যাবে পৃথিবীর ইতিহাস সেই শাস্তির কথা মনে রাখবে আর যদি ইসলাম ছেড়ে দেয় ইসলাম ছেড়ে দিয়ে আমাদের দলে ফিরে আসে সুমাইয়ার যা যা প্রয়োজন আমরা প্রয়োজনগুলো মিটায় দেব একজন দাসী ছিলেন সুমাইয়া আবু জেহেল বললেন সুমাইয়া যদি ইসলাম ত্যাগ করে আমরা তাকে মক্কার ধনী লোক ধনী ব্যক্তির সাথে বিবাহ পড়ায় দেব আগের মতো যদি আমাদের নাচের অনুষ্ঠানগুলিতে এসে সুমাইয়া নাচানাচি করে বেপর্দায় চলাফেরা করে মানুষের মনোরঞ্জনের জন্য কাজ করে টাকা দরকার পয়সা দরকার যা যা দরকার সব আমরা সুমাইয়াকে দান করে দেব সুমাইয়ার কানে এই প্রস্তাব নিয়ে গেলে সুমাইয়া ডাক দিয়া বলে ও আবু জেহেলের সঙ্গী সামসারা শুনে যাও সুমাইয়া যে ইসলাম কবুল করেছে যদি জীবন চলেও যায় সুমাইয়া ইসলাম ত্যাগ করবে না এই খবর আবু জেহেলের কানে দিয়ে দেওয়া হলো আবু জেহেলের কানে এই খবর গেলেন আবু জেহেল লাগিয়ে গুসায় ফেটে বললেন এবং আবু জেহেল ডাক দিয়ে বলে ও আমার সঙ্গী সাথীরা তোমরা একটা কাজ করো মক্কার অলিতে গলিতে ময়দানে প্রান্তরে পথে প্রান্তরে ঘাটে সব জায়গায় একটা ফরমান জারি করে দাও ডোল নিয়ে বেরিয়ে যাও অমুক দিন অমুক সময় অমুক জায়গার সুমাইয়ার প্রকাশ্যে বিচার হবে ডোল নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মক্কার অলিতে গলিতে পথে প্রান্তরে ডোল বাজায় জানাই দেওয়া হলো অমুক দিন অমুক সময়ে অমুক জায়গার সুমাইয়ার প্রকাশ্যে বিচার হবে আমি মায়েদেরকে বলবো বোনদেরকে বলবো আমার মায়েরা ও আমার বোনেরা দেখেন ইসলামের জন্য সুমাইয়া কতটুক নির্যাতনের শিকার হয়েছেন এই কথা যদি মনে রাখতে পারেন গো মা জীবনে কোনোদিন পর্দা হারা হবেন না জীবনে কোনোদিন মানুষকে এই দেহটা দেখাবেন না হাজার হাজার লোক ময়দানে সমবেত হয়ে গেছে সুমাইয়া
আপনার ঘরের ভিতর দরজা দিয়ে বসে আছেন যায় নামাজ বিছাইয়া মুসল্লার উপরে সেজদারত অবস্থায় পড়ে আছে হাজার হাজার লোক ময়দান উপস্থিত হয়ে গেছে আবু জেহেল ময়দানে আসলেন এসে দেখি হাজার হাজার লোক সমাগম হয়ে গেছে কিন্তু সুমাইয়াকে পাওয়া যাচ্ছে না এবার আবু জেহেল চলে গেলেন সুমাইয়ার বাড়িতে গিয়ে দেখেন তার ঘরটা ভিতর দিয়ে লাগানো আবু জেহেল এমন জোরে লাথি মারলেন লাথি মারার সাথে সাথে সুমাইয়ার ঘরের দরজা ভেঙে গেল সুমাইয়ার ঘরের দরজা ভাঙার পরে আবু জেহেল ঘরের ভিতর প্রবেশ করলেন ঘরে প্রবেশ করিয়া সুমাইয়ার চুলের মুঠি ধরেই সেজদা থেকে উঠাইলেন সেজদা থেকে তুলিয়া চুলের মুঠি ধইরা টাইরা টাইরা সুমাইয়াকে নিয়ে আসতেছে সুমাইয়া ডাক দে বলে আবু জেহেল রে আমার চুলের মুঠি ছেড়ে দাও আমার চুলের মুঠি ছেড়ে দাও কারণ মনে রাখবেন নারীদের যদি চুলে ধরা হয় তাহলে কিন্তু নারীদের গায়ে কোনো শক্তি থাকে না নারীদের শরীরে কোনো শক্তি থাকে না নারীরা তেমনি এমনি দুর্বল আবু জেহেল সুমাইয়ার চুলের মুঠি দইরা টাইনা টাইনা হেসাই হেসাই নিয়ে আসতেছে সুমাইয়া ডাক দিয়ে বলে আবু জেহেল রে আমার চুলের মুঠিগুলো ছেড়ে দে আমার চুলগুলো ছেড়ে দাও আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমি আঘাত সইতে পারছি না আবু জেহেল আমার চুলের মুঠিগুলো ছেড়ে দে কে শুনে কার কথা টাইনা টাইনা সুমাইয়াকে ময়দান নিয়ে আসলে ময়দানে আনার পরে ময়দানে আনার পরে এবার আবু জেহেল তার সঙ্গী সাথীদেরকে বললেন ও আমার সঙ্গী সাথীরা তোমরা একটা কাজ করো সুমাইয়ার হাত দুটা বেঁধে ফেলো পাও দুটা বেঁধে ফেলো সুমাইয়াকে বাধা হলো সুমাইয়াকে বাধা হলো টান টান করে বাধা হলো এবার আবু জেহেল ডাক দিয়ে বলে সুমাইয়া রে ইসলাম রাখবা না ইসলাম ছাড়বা সুমাইয়া ডাক দিয়ে বলে আবু জেহেল রে জীবন যদি চলে যায় জীবন যদি চলে যায় তারপর যে ইসলাম গ্রহণ করেছি এই ইসলাম আমার পক্ষে সারা সম্ভব না আবু জেহেল ডাক দিয়ে বলে সুমাইয়া যদি ইসলাম রাখো এমন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে এমন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে পৃথিবীর ইতিহাস লিখিত হয়ে যাবে সুমাইয়া ডাক দিয়ে বলে আবু জেহেল রে জীবনে যতই বড় বিপদ বিপর্যয় নেমে আসুক না কেন যে ইসলাম দরির গ্রহণ করেছি ও ইসলাম ছাড়া সম্ভব না এই কথা বলার পর পরে আবু জেহেল সুমাইয়ার গা থেকে কাপড়টা টান দিয়ে খুলে ফেললেন সুমাইয়ার চেহারাটা লজ্জায় লাল হয়ে গেছে নিচের দিকে তাকিয়ে আছে দুটি চাকির বাড়ি সেই ডাক দিয়ে আল্লাহ তুমি তাকায় দেখো ইসলাম গ্রহণ কর অপরাধে ইমান আনার অপরাধে কাফের বেঈমানেরা আমার গা থেকে কাপড়টা খুলে নেওয়া হয়েছে আল্লাহ গো তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও শত নির্যাতনে শত জুলুমের ভিতরে যাতে আমি ইসলাম থেকে দূরে সরে না যাই এই কথা বলার পরে এবার আবু জেহেল টান দিয়া সুমাইয়ার গা থেকে ব্লাউজটা খুলে নিলেন সুমাইয়া অর্ধনগ্ন হয়ে গেল এবার আবু জেহেল ডাক দিয়ে বলে সুমাইয়া রে ইসলাম রাখবা না ইসলাম ছাড়বা কাপড় খুলে নিয়েছি ব্লাউজ খুলে নিয়েছি যদি বলো যদি ইসলাম রাখো তাহলে আরো শাস্তি দেব আর যদি বলো ইসলাম ছেড়ে দাও সব তোমারে আমি ফিরাইয়া দেব সুমাইয়া ডাক দিয়া বলে রে আবু জেহেল যতই বলো শাস্তি দাও না কেন যে ইসলাম গ্রহণ করেছি ওই ইসলাম ছাড়া আমার পক্ষে সম্ভব না এবং আল্লাহকে ডাক দেব আল্লাহ ইসলাম গ্রহণ করার অপরাধে আমার গা থেকে কাপড় খুলে নেওয়া হয়েছে ব্লাউজ খুলে নেওয়া হয়েছে হাজার হাজার লোকের সামনে আমাকে দিগম্বর করা হয়েছে আল্লাহ গো তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও আমাকে তুমি ধৈর্য ধরার তৌফিক দাও যাতে যত শত নির্যাতন শত জুলুম সত্ত্বে আমি ইসলাম থেকে দূরে সরে না যাই এই কথা শোনার পরে আবু জেহেল টান দিয়া ছায়াটাও খুলে ফেললেন সুমাইয়ার গায়ে আর কোনো কাপড় রইল না এবার সুমাইয়া দুটি চোখের পানি সে দিয়ে আল্লাহকে ডাক দিছে আল্লাহ প্রথমে আমার কাপড় খুলে নেওয়া হলো
তারপর আমার ব্লাউজ খুলে নেওয়া হলো আমার সায়াটা খুলে নেওয়া হলো আমার গায়ে কোনো কাপড় নাই হাজার 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 মানুষের সামনে আমাকে নগ্ন করে দেওয়া হয়েছে আল্লাহ গো আমার জীবন প্রত্যেকটাই আমি ইসলাম গ্রহণ করেছি ও মাবুদ আমাকে যদি আরো পরীক্ষা দিতে হয় আমি পরীক্ষা দেব আমাকে তুমি শক্তি দাও যাতে ইসলাম থেকে আমি দূরে সরে না যাই আমার মায়রাম আমার বোনেরা এবার আবু জাহেল তার এক সঙ্গীকে ডাক দিয়ে বলে ও আমার সঙ্গীরা আমার বল্লমটা আমার হাতে দাও এবার যখন আবু জাহেল বল্লমটা হাতে নিলেন বল্লমটা হাতে নেওয়ার পরে বল্লমটা নিয়ে সুমাইয়ার দেহের চাই দিয়ে ঘুরাচ্ছে কোথায় মারবে মাথায় মাথায় মারবে না পেটে মারবে না পিঠে মারবে না হাতে মারবে না পায়ে মারবে তিনি ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন মাথায় মারলেন না হাতে মারলেন না বুকে মারলেন না পিঠে মারলেন না পেটে মারলেন না পায়ে মারলেন না কোথাও মারলেন না মারলেন এমন জায়গায় যেটা নারীর সবচাইতে স্পর্শকাতর জায়গা সুমাইয়ার লজ্জাস্থানকে টার্গেট করিয়া এমন জোরে বল্লমটা তিনি নিক্ষেপ করলেন সুমাইয়ার লজ্জাস্থানে ঢুকিয়া একদিকে বেরো একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে বেরিয়ে যায় ধর ধর করে লজ্জাস্থান থেকে রক্তে বেরিয়ে আসতেছে এমন সময় তাকায় দেখে সুমাইয়ার মুখে মুচকি হাসি দেখা যায় আবু জাহেলের লোকেরা বলে আবু জাহেল সুমাইয়া তো পাগল হয়ে গেছে সুমাইয়া তো পাগল হয়ে গেছে এবার আবু জাহেল ডাক দিয়ে বলে কিরে সুমাইয়া তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি লজ্জাস্থানকে টার্গেট করিয়া বললাম নিক্ষেপ করলাম সুমাইয়া ডানা কাটা কবুতরের মতো কলা কাটা কবুতরের মতো মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে এমন সময় সুমাইয়া ডাক দে বলে আবু জাহেল আমি পাগল হই নাই আমি পাগল হই নাই আমি পাগল হই নাই তুমি যখন আমাকে বললাম ছুড়ে মেললা আমি ডানা কাটা মুরগি নেই কলা কাটা মুরগি নেই আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছি রে আবু জাহেল এমন সময় আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার পরীক্ষায় খুশি হইয়া আল্লাহর জান্নাতকে আমার চোখের সামনে তুলে ধরেছে ওই জান্নাত দেখতে দেখতে আমি দুনিয়া ছেড়ে চলে যেতে চাই আমার মায়েরা আমার বোনেরা এইভাবে ইসলামের জন্য নারীরা জীবন দিয়েছেন নারীরা রক্ত দিয়েছেন নারীরা ত্যাগ স্বীকার করেছেন কিন্তু ইসলাম থেকে তারা দূরে সরে যায় নাই হযরতে হাজেরা নিজের সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন শয়তান গিয়ে যখন হাজেরাকে বলল হাজেরা তুমি কি জানো ইব্রাহিম ইসমাইলকে কোথায় নিয়ে গেছে হাজেরা বলেন কেন তার আব্বা তার সন্তানকে নিয়ে বেড়াতে গেছে শয়তান বলল হাজেরা রে তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে বেড়াতে যায় নাই ইব্রাহিমের আল্লাহ নাকি বলেছে যে ইসমাইলকে কুরবানি দিতে হবে সেই জন্য কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে হাজেরা শয়তানকে ডাক দিয়ে বলে শয়তান রে তোমাকে আমি চিনে ফেলেছি তোমাকে আমি বুঝে ফেলেছি তুমি দূর হয়ে যাও তুমি দূর হয়ে যাও আল্লাহ যদি ইব্রাহিম কাদের দিয়ে থাকে এই আদেশ যদি ইব্রাহিমকে না দিয়া আমি হাজেরা আমি মা হাজেরাকে আল্লাহ আদেশ দিতেন ইসলামের জন্য কোরআনের জন্য আমার সন্তানকে আমি জবে করে দিতাম আমি আমার স্বামীর অনুমতির অপেক্ষায় থাকতাম আমার মায়েরা আমার বোনেরা আমি যে কথাগুলো বললাম তার সারাংশ হলো এটাই আপনারা পর্দা করবেন আপনারা ইজ্জতে মানে পর্দার সাথে চলবেন নামাজগুলো আদায় করবেন স্বামীর খেদমত করবেন এবং সন্তানদেরকে কোরআনের আলোকে গড়ে তোলার চেষ্টা করবেন অনেক দেখবেন আজকে সন্তানেরা আমাদের এই জঙ্গিপনা বিভিন্ন নামে সন্তানদেরকে ইসলামী আন্দোলন থেকে দূরে রাখার জন্য প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া কাজ করে যাচ্ছে মনে রাখবেন এই সন্তানকে এই সন্তান যদি ইসলামের কাজে গিয়ে শহীদ হয়ে যায় আপনি শহীদের মা হবেন আপনি শহীদের বোন হবেন শহীদের মা শহীদের বোন এর চাইতে বড় সম্মানের আর কিছু নাই এই জন্য সন্তানদেরকে শিবির করার জন্য এবং মেয়ে সন্তানদেরকে ছাত্রী সংস্থা করার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন অপপ্রচারের কারণে আপনারা
ওদিক দিয়ে ওদিকে কান না কান না দিয়ে সন্তান দিয়ে কিভাবে মানুষ করা যায় সেই চেষ্টা করবেন কারণ বর্তমান সময়ে বাংলাদেশের জন্য ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র সংস্থা বর্তমান জমানার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অফুরন্ত নিয়ামত অফুরন্ত আল্লাহর পক্ষ থেকে এটা করুণা দয়া এই এই সমস্ত সংস্থাগুলোতে ছাত্র শিবিরে ছাত্র সংস্থায় আপনাদের ছেলেদেরকে আপনাদের মেয়েদেরকে যোগদান করার জন্য আপনি উৎসাহিত করবেন মানুষের কোন কোন কথায় পরিচিত হবেন না কারণ মনে রাখবেন এই দিন এই দুনিয়ার জীবন বড় জীবন নয় ক্ষণিকের জীবন আমাকে যেখানে অনন্ত অনাদি সময় আমার পার করা লাগবে ওই দিন যাতে আমরা জান্নাতি হতে পারলে ওই দিনে যদি আমরা কৃতকার্য হতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনের সাকসেস যেই কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন যেহেতু 12:30টা পর্যন্ত চলবে 12:07 হয়েছে আমি ইনশাআল্লাহ 30 মিনিটের ভিতর আপনাদের প্রশ্নগুলো আমি সংক্ষিপ্ত আকারে তার জবাব দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য এতগুলো প্রশ্ন একসাথে করলে তো সমস্যা রোজা অবস্থায় কেউ যদি স্বপ্নের মধ্যে কিছু খায় তাহলে কি তার রোজা নষ্ট হবে না হবে না স্বপ্নে কেউ যদি বিসমিল্লাহ বলে কিছু খায় সালাম আদান প্রদান করে কোরআন তেলাওয়াত করে তাহলে কি তার নেক স্বপ্ন বলে পরিগণিত হয় এটা স্বপ্নের কিছু নিয়ম নীতি আছে এটা আসলে সংক্ষেপ বলা সম্ভব নয় যদি আপনার ঘুমের দেড় ঘন্টা পর কোনো স্বপ্ন ভালো স্বপ্ন দেখেন তাহলে তা ভালো খারাপ দেখলে আপনার জন্য খারাপ এইসা যদি অন্য কোনো সময় স্বপ্ন দেখা হয় ওই স্বপ্নের কোনো ভালো মন্দ কিছু নাই তিন নাম্বার জুমার দিন মহিলারা কোনো ইবাদত করলে পুরুষের মসজিদে নামাজ আদায়ের সওয়াব অর্জন করতে পারে জুমার দিন মহিলারা বাসায় বসে নামাজ আদায় করলে যেহেতু আমাদের দেশে মহিলাদের নামাজ পড়া এখনো মসজিদে যাওয়ার বিধান শুরু হয় নাই যদিও ঢাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন সেটা শুরু হয়ে গেছে কিন্তু অনেক জায়গায় হয় নাই আপনার সেই হিসাবে যদি বাসায় বসে ইবাদত করেন পুরুষের সমান সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় দান করে দিবেন কোন মহিলা অনুষ্ঠানে যাওয়ার জন্য যদি পার্লারে সাজে আবার পর্দার বিধান মেনে চলে তাহলে কি পাপ হবে পার্লারে সাজার জন্য একটা নারী শুধু সাজবে তার স্বামীর জন্য কোন পরপুরুষের জন্য সাজা হারাম 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 আপনি স্বামীর জন্য যত সাজতে পারেন যত লিপস্টিক আলতা লাগাইতে পারেন কোনো পাপ নাই স্বামীকে খুশি করার জন্য স্বামীর মনোরঞ্জনের জন্য যত সাজবেন তত সওয়াব অপরের জন্য যত সাজবেন তত গুনাহ পাঁচ নাম্বার বিয়ের কনেকে পার্লারে সাজানো কি পাপ হয় অবশ্যই পাপ আমাদের প্রিয় নবী যদি পর্দার সাথে তার স্বামীর জন্য শুধু সাজানো হয় পাপ নাই আর যদি মানুষকে দেখানোর জন্য সাজানো হয় তাহলে পাপ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে ওনার নবুয়ত প্রাপ্তির পরে আমরা নামাজ সোজা অন্যান্য ইবাদত পাই এর আগে তিনি কিভাবে ইবাদত করতেন ওইটা আমাদের জন্য জানা জরুরি নয় নবুয়তের আগের জীবনে কি করতেন এগুলো আমাদের জন্য জানা জরুরি নয় নবুয়তের পরে উনি যেই কি ইবাদত বন্দি করতেন ওইটা আমাদের জন্য জরুরি ঋতুবর্তী অবস্থায় মহিলারা কি দুরূদ শরীফ পাঠ করতে পারবে হ্যাঁ পারবে আসসালামু আলাইকুম আমার এক নম্বর প্রশ্ন নামাজের মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে সাহু সেজদা দিতে হয় কিন্তু যদি ভুলে সাহু সেজদা না দিয়ে সমস্ত নামাজ শেষ করে ফেলি তাহলে কি করণীয় যদি সালাম ফিরানের পরে আপনার সাথে সাথে মনে হয়ে যায় যদি কারোর সাথে কথা না বলেন তাহলে সেহু সেজদা দিয়ে দিলেই নামাজ আদায় হয়ে যাবে হায়েজ অবস্থায় সন্তানকে মসজিদে পড়া সুরা মুখস্থ শেখানো যাবে কিনা জি যাবে সহবাসের পরে গোসলের পূর্বে সন্তানকে মাতৃ দুধ পান করানো যাবে কিনা তবে এটা ঠিক না কিন্তু করা যাবে স্বামীর অর্থ সম্পদ নেই চারজন সন্তান লেখাপড়ার ভরণ পোষণ চালিয়ে কষ্ট হচ্ছে এখন সন্তান না নেওয়ার জন্য ব্যবস্থা নিলে গুনাহ হবে কি আল্লাহ বলেছেন সন্তান দেওয়ার মালিককে মানুষের রিজিকের মালিককে ইয়া মাশারা শাবাব মান ইস্তাতা মিনকুম বা ফালিয়াতা জাওয়াজ হে যুবক সম্প্রদায় তোমরা বিয়ে করো বিয়ের মাধ্যমে আমি তোমাদের রিজিক দান করব অথবা আপনার এত টেনশন কেন সন্তান নিয়ে যান আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন
স্বামীর পায়ের নিচে স্ত্রী বেশ কথাটা কতটুকু সত্য সৎ কথাটা সম্পূর্ণ মিথ্যা মহিলাদের সেজদার কি পুরুষের মতো হতে পারে জি নামাজ সাল্লু কামা রাআইতু মুনি উসাল্লি আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ আদায় করো এজন্য যারা হানাফি মাযহাবের নিয়মে পড়লে হবে আর যদি কেউ পুরুষের মতো পড়তে চান সেটাও হবে তবে হাদিসে বেশিরভাগ যেটা আসছে পুরুষ এবং মহিলাদের নামাজে কোনো পার্থক্য নাই মহিলারা কি জুমার নামাজে পড়তে পারবে কি না জোহর নামাজ পড়বে বাসায় পড়লে জোহর নামাজ মসজিদে পড়লে জুমার নামাজ অসুস্থ হলে কি বসে নামাজ পড়া যাবে জি পড়া যাবে নামাজের সময় মহিলাদের পা কতটুকু ফাঁকা রাখতে হবে যতটুকু রাখলে নামাজের সুবিধা হবে ততটুকু ফাঁকা রাখবেন নামাজের সময় মহিলাদেরকে কোমর উঠিয়ে না বিছিয়ে পড়তে হবে মানে বসার ক্ষেত্রে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে বসবেন হায়েজের সময় কোন কোন সূরা পড়া যাবে আপনি মুখস্থ সব সূরা পড়তে পারবেন হায়েজের সময় আজানের দোয়া পড়া কি জায়েজ অথবা দুরূদ শরীফ কি ঠিক জি আপনি দোয়া পড়তে পারবেন দুরূদ শরীফ পড়তে পারবেন আজান হওয়ার আগে কি নামাজ হবে না আজান হওয়ার আগে নামাজ হবে না আজান হওয়া অবস্থায় যদি কেউ নামাজে থাকে তাহলে কি নামাজ হবে হ্যাঁ এখানে একটা কথা আছে কারণ আমাদের দেশে এই আমরা যারা হানাফি মাযহাবের লোক আমিও তো হানাফি মাযহাবের মুকাল্লিদ আমরা কিন্তু এই প্রত্যেকটা নামাজ পড়ি শেষ ওয়াক্তে গিয়া কি ওয়াক্তে গিয়া শেষ ওয়াক্তে গিয়া এই জন্য আমাদের নামাজে আমাদের আজানের সময় নামাজ পড়লে সমস্যা নাই আর যে আমাদের দেশে আহলে হাদিস আছে আহলে হাদিস আছে তারা আজান দেয় একদম ঠিক সময়ে ওই নামাজের ওই আজানের সময় নামাজ পড়লে নামাজ হবে না ইসলামে মেয়েদের তো ছেলেদের অধিকার বেশি ইসলামে মেয়েদের তো ছেলেদের অধিকার বেশি কে বলেছে কিন্তু একটি ছেলেকে যদি ছোট বয়সে লেখাপড়ার জন্য বাইরে পাঠানো হয় অনেক দিন পর সে যখন বাড়িতে আসে তখন তাকে একটু বেশি করে কোনো কিছু খাওয়ালে বা বেশি আদর করা হলে কি পাপ হবে না এখন যদি আপনার সন্তান বাইরে থাকে সে অনেক দিন পর বাড়িতে আসছে আর মেয়ে তো সবসময় বাসায় খাচ্ছে এটা স্বাভাবিক একটু যদি বেশি দেন সেই ক্ষেত্রে পাপ হবে না হ্যাঁ যদি ওই ছেলে মনে করে একটু ছেলেকে প্রাধান্য দিলেন মেয়ে মনে করে মেয়েকে একটু কম দিলেন এইটা কি হবে না ঠিক হবে না বুঝতে পারছি মানে ছেলে মেয়ে মনে করে যদি আপনি ডিভাইডেড করেন এইটা গুণা হবে আর এমনি ছেলে অনেকদিন পর আসছে স্বাভাবিকভাবে তাকে আমরা একটু ভালো মন্দ খাওয়াবো একটু এটাই স্বাভাবিক এটা কোনো সমস্যা নাই জনাব আসসালামু আলাইকুম আমাদের এলাকায় জায়গা জমি গাছপালা গরু মহিষ ইত্যাদি বিক্রয় করার সময় অনেকেই মালিকের অজান্তে ক্রয়কারীর কাছ থেকে গোপনে অতিরিক্ত টাকা গ্রহণ করে এটা কি জায়েজ এটা সম্পূর্ণ হারাম অনেক স্ত্রী আছেন যারা স্বামীদের বেশি বেশি লানত করে থাকে ইসলামের দৃষ্টিতে জানাবে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে রাজিদিতে যখন তিনি জাহান্নাম পরিদর্শন করে আসলেন জাহান্নাম পরিদর্শন করে দেখলেন জাহান্নামের ভিতর নারী সংখ্যা বেশি তিনি আল্লাহর ফেরেশতাকে জিজ্ঞেস করলেন ও ফেরেশতারা আমি দেখলাম এই জাহান্নামের ভিতর নারী সংখ্যা বেশি পুরুষ সংখ্যা কম নারীদের জাহান্নামে যাওয়ার কারণ কি তখন দুইটা কথা বলা হয়েছে একটা কথা আসছে যে স্ত্রীরা বেশি বেশি স্বামীদেরকে লানত করে কি করে লানত করে দেখেন এটা মারাত্মক অন্যায় মারাত্মক অপরাধ স্বামীদেরকে লানত করবেন না আমি কিন্তু ফাতেমার কথাটা মানে কথাটা বলেছি যে খাবার ছিল না কিন্তু কখনো কি আলীর মনে আঘাত দিয়েছে দেখেন একদিন হযরত ফাতেমাতুজ জাহরা হাসান হুসাইন ছোট মানুষ তো তারা এসে খাবার চাইলেন খাবার চাওয়ার পরে ফাতেমা ডাক দিয়ে বলে হাসান হুসাইন তোমরা শুধু আমারে দেখো তোমার আব্বারে দেখো না তখন আলী ঘরে আসতেছিলেন এই কথা শুনে আলী দূরে চলে গেলেন তিনি বুঝতে পারলেন আলী কষ্ট পেয়েছে সাথে সাথে আল্লাহ নবীর কাছে যে বিচার আব্বা আমার একটা ব্যবহারে আলী কষ্ট পেয়েছেন তখন আল্লাহ রাসূল বলেন ফাতেমা এই অবস্থা যদি তোমার মৃত্যু হয় আর আলী যদি তোমার উপর মানে বেরাজি থাকে তাহলে আমি তোমার জানাজা পড়াবো না এই জন্য সবসময় স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন কখনোই স্বামীকে লানত করবেন না আমাদের সমাজে আমরা অনেক নারীরা নামাজের শেষ ওয়াক্তে নামাজ পড়ে থাকি এভাবে নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে ইসলামের দৃষ্টিতে জানাবেন না আউয়াল ওয়াক্তে নামাজ পড়াই উত্তম আউয়াল ওয়াক্তে নামাজ পড়াই উত্তম অযথা
অযথা যদি শেষোক্ত নামাজ পড়েন সেজন্য হালকা গুনাহগার হতে হবে হায়াত যত অবস্থায় স্বামী স্ত্রীর সাথে সহবাস করতে পারবে কি হারাম চাকরিজীবী নারীর ক্ষেত্রে পর্দার বিধান কি আপনার পর্দা সহকারে পর্দার যে বিধান চাকরি ক্ষেত্রে নারীদের পর্দান বিধান একই চাকরি ক্ষেত্রে নারীদের পর্দান বিধান কোনো ভিন্নতা নাই এমনে পর্দার যে বিধান চাকরির ক্ষেত্রে নারীদের জন্য পর্দার একই বিধান কোনো প্রকার স্থান নাই আসসালামু আলাইকুম হুজুর সন্তান জন্মের পর থেকে কতদিন পর্যন্ত নামাজ পড়তে জন্মের কতদিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না 40 দিন যতদিন আপনারই থাকে এটা কি বলে সন্তান হওয়ার পরে নেফাস 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 যতদিন চলে তবে মানে 40 দিন এরপর যদি কারো রক্ত বের হয় আপনি ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন তো সচরাচর 40 দিন পর আর হয় না এজন্য আপনি 40 দিন পর নামাজ পড়তে পারবেন আসসালামু আলাইকুম হুজুর ইসলামে মেয়েদেরকে পড়ালেখার ব্যাপারে কতটুকু অধিকার দিয়েছে 100% অধিকার দিয়েছে পর্দা সহকারে বিবাহের মোহর ইসলামের দৃষ্টিতে কি পরিমাণ হতে পারে মোহর কি নগদ প্রদান করতে হবে কোরআন হাদিসের আলোকে জানাবেন বিবাহের মোহর ইসলামের দৃষ্টিতে কি পরিমাণ হতে হবে আমাদের দেশে একটা মানে ভুল মাসালা আছে ভুল কথা আছে যে বিয়ের সময় ফাতিমি মোহরি হবে এটা ভুল এটা কোনো শরীয়তের বিধান নয় অর্থাৎ যেটা বিধান আছে সেটা হচ্ছে আপনার স্ট্যাটাস অনুযায়ী অর্থাৎ আপনার খালা আপনার অন্যান্য বোনের আপনার মায়ের যে পরিমাণ দেন মোহর ধার্য করা হয়েছিল মানে একটা মেয়ের ক্ষেত্রে ওই পরিমাণ স্ট্যাটাস মেইনটেইন করতে হবে আর মোহর যেহেতু দেওয়া ফরজ মোহর দেওয়া কি ফরজ যেমন আমাদের দেশে একটা ভুল মাসালা আছে যে স্ত্রীর কাছে মাপ চাইলেই কি হয়ে যায় মাফ হয়ে যায় আমি আপনাদের কাছে জানতে চাই এখন যদি আমাকে কেউ বলেন হুজুর যেমন কিছু কিছু মুসল্লি আমার শীতের সময় এই এখন শীতের দিন না এবছর তো শীত পড়ে নাই অন্যান্য সময় শীতের দিন মুসল্লি এসে বলে হুজুর দুই ওয়াক্ত নামাজ কি মাফ করে দেওয়া যায় না মানে আমার কিছু মুসল্লি আছে আর কি আয়েশা কয় হুজুর আমাকে দুই ওয়াক্ত নামাজ মাফ করে দেওয়া যায় না ফজর আর এশা না আচ্ছা কোন তো আমি কি পার মধ্যে উক্ত নামাজ রিস্ক মাফ করে দিতে এই ক্ষমতা আমার আল্লাহ দিছে কারণ নামাজ কি ফরজ নামাজ কি ফরজ দেন মোহর কি মাফ করার ক্ষমতা কি কোনো মেয়ের আল্লাহ দিছে এজন্য প্রত্যেক স্বামীকে স্ত্রী দেন মোহর দেওয়া ফরজ দেন মোহর না দিয়ে যদি কোনো স্বামী মারা যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে ভাঙ্গা পাজন নিয়া এবং জিনাকার হিসাবে কাল কিয়ামতের ময়দানে পড়তে হবে এজন্য এটা নারীকে মাপ করার অধিকার আল্লাহ দেন নাই এই জন্য নগদ দিতে হবে নগদ না মানে স্ত্রীর সাথে একটা চুক্তি করবেন তোমাকে আমি মাসে মাসে এত এত দিয়ে আমি দেন মোহর পরিশোধ করবো এটা পারবেন কিন্তু একবার দিবেন না মাপ চেয়ে নেবেন এটা পারা যাবে না আসসালামু আলাইকুম হুজুর আজকাল দেখা যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে কি ইউনিভার্সিটিতে ইউ তো ওর মতো দেখা যায় ইউনিভার্সিটি লেভেলে ছেলে মেয়েদেরকে একসঙ্গে লেখাপড়া করতে দেওয়া হয় এক্ষেত্রে ইসলামের বিধান কি এক্ষেত্রে ইসলামের বিধান হারাম আপনি বাংলাদেশে এই আমাদের চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় একটা আছে এটা নারীরা নারীর আলাদা পুরুষ পুরুষ এরকম ঢাকাতেও অনেক মানা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই যে কিন্তু পুরুষ পুরুষ মহিলা মহিলা একত্রে মানে ছেলে মেয়ে একত্রে লেখাপড়া করা হারাম 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 হ্যাঁ যদি যেহেতু আমাদের দেশটা এখন ইসলামী দেশ না এই ক্ষেত্রে যদি আপনি পর্দা মেনটেন করে আপনার আব্রু ইজ্জত আব্রু মেনটেন করে আপনি যদি পড়াশোনা করতে যান তাতে কোনো সমস্যা বুঝতে পারছি আমার ফতোয়া দিয়ে এদের হুজুর লেখাপড়া না করে গেছে যদি আপনি পর্দা মেনটেন করে আপনি পড়তে পারেন 100% পর্দা মেনটেন করে তাহলে কি সমস্যা নাই প্রশ্ন বিভিন্ন উৎসব সহ নানা কারণে মহিলাদেরকে শপিং সেন্টারগুলোতে যেতে হয় এতে ইসলামের বিধান কি যদি আপনি পর্দা মেনটেন করে শপিং সেন্টারে যান 100% জায়েজ পর্দা মেনটেন করে পর্দা কিন্তু পুরুষের সাথে যে ঠেলাঠেলি করবেন ডলাডলি করবেন এইটা ইসলাম জায়েজ এইটা ইসলাম জায়েজ করে নাই কিন্তু এখন দেখেন লজ্জার সাথে হলে বলতে হয় আমাদের দেশে পুরুষ যত রূপটা খারাপ এর চেয়ে মহিলারা বেশি খারাপ ইচ্ছা কইরা ইচ্ছা করে যাইয়া পুরুষের গায়ে পড়বে
এটা কিন্তু ইসলামে কোনো বিধান নয় এজন্য আমি বলেছিলাম যে দেখেন আমার ভাইরা আমার বোনেরা আপনাদের পেট থেকে শাহজালাল বেরিয়ে আসছে আপনাদের পেট থেকে সিলেটের গর্ব মরহুম খতিব ওবাইদুল হক সাহেব আপনাদের পেট থেকে বেরিয়ে আসছে শাহ মাকদুম বেরিয়ে আসছে আল্লামা সাইদির মতো সন্তান বেরিয়ে আসছে এখন আপনাদের পেট থেকে ঐশীর মতো কুলাঙ্গার আসতেছে এজন্য আমি মায়েদের বলবো বোনদের বলবো আপনারা পর্দা মেইনটেইন করবেন নামাজ নামাজগুলো আদায় করবেন এবং স্বামীর খেদমত করবেন সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন তাদেরকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করবেন কারণ নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন আমাকে একটা সুন্দর ভালো শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে সুন্দর শিক্ষিত একটি সমাজ উপহার দেব এজন্য আমাদের মায়েরা যদি ভালো হয়ে যায় আমাদের বোনেরা যদি ভালো হয়ে যায় এই সমাজ এই রাষ্ট্র এই পরিবার ভালো হতে বাধ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়েদেরকে আমাদের বোনদেরকে আমাদের ইসলামের জন্য একটা প্রশ্ন বিবাহ সম্বন্ধে তোমার যদি কোনো যে অলংকার দেওয়া হয় কাবিনে যে উসল হয় এটা কি মহিলার তোমার তার মূল অলংকার দেয়া হয় হ্যাঁ এটা দেন মোহরে কর্তন হবে কিন্তু ওই অলংকার স্বামীর মানে নিজের বলে দাবি করার সুযোগ নাই দেন মোহর হিসাবে যদি শুধু এইটা না নারীরা যখন অলংকার দিবেন ওই অলংকার স্বামীর অধিকার আর থাকে না 100% অধিকার হয়ে যায় কার নারীর এবং ওই অলংকারকে দেনমোহর হিসাবে কি হবে ধরা হবে দেনমোহর হিসাবে ধরা হবে এবার আপনি যৌতুক নিলেন 10 লাখ টাকা 5 লাখ টাকার অলংকার নিলেন এটা কিন্তু গুনাহগার হবে যৌতুক নেওয়া যাবে না যাবে না হ্যাঁ মেয়ের বাপ যদি খুশি হয়ে 10 কোটি না 10,000 কোটি টাকাও দেয় এইটা আবার যৌতুক হবে না বুঝতে পারছি অলংকার নগদ টাকা পয়সা এগুলো আপনি দেনমোহর হিসাবে দিতে পারবেন এটা দেনমোহর হিসাবে কর্তন করতে পারবেন দ্রুত বলেন হ্যাঁ বাথরুমে উলঙ্গ গোসল করা এটা আদবের খেলাফ যদি করেন গুনাহ হবে না বাথরুমে উলঙ্গ হইয়া গোসল করা কি আদবের খেলাফ যদি গোসল করেন তাতে কি হবে না গুনাহ হবে না হারাম না বুঝতে পারছি যে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা আদবের খেলাফ এটা এই দেখতে অসৌন্দর্য দেখা যায় যেহেতু কিরামন কাতিবিন দুইটা ফেরেশতা আমাদের সবসময় থাকে এই জন্য উচিত আমাদের কি অন্তপক্ষে এই পুরুষের ক্ষেত্রে মানে যে শতরটুকু ডেকে রাখা মহিলাদের ক্ষেত্রে এই অন্তপক্ষে 2 শতর ডেকে রাখা আর বাকিগুলো যদি আপনি দেখবেন উলঙ্গ হয়ে মানে একত্রে কোনো কিছু দেখা না যায় এই ধরনের বাথরুমে যে কেউ যদি উলঙ্গ হন তাতে গুনাগার হবে না তাতে গুনা হবে না কিন্তু এটা আদবের খেলা আর কোনো কিছু আছে জানার হ্যাঁ বাথরুমের ভিতরে উজু করা জায়েজ আছে এবং যদি আপনি নিয়ম অনুযায়ী গোসল করেন গোসলের ফরজ সুন্নত আদায় করে গোসল করেন তাহলে দ্বিতীয়বার উজু করা লাগবে না তাহলে দ্বিতীয়বার আর উজু করা লাগবে না আর কিছু আছে কিনা জানার তাহলে শেষ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নাও যেই কথাগুলো বললাম যাতে এই কথাগুলোর উপর আমরা সকলে আমল করতে পারি এজন্য আমি ইসলামী সমাজ কল্যাণ কলাজুরা সভাপতি সেক্রেটারি আলোচনা রাজার সদস্য একবারে তাই তাদেরকে আমি মোবারকবাদ জানাই এমন একটি মহিলা সমাবেশ তারা অনুষ্ঠিত করার জন্য আমি আশা করব প্রতি বছর তারা এই এমন একটি ব্যবস্থা রাখবেন কারণ আমাদের দেশে এই যে প্রশ্নগুলোর জবাব আমি দিয়েছি এই প্রশ্নগুলির জবাব আমাদের মায়েরা জানতে পারতো না এবং আমি শুধু আজকে যে 1 ঘন্টা কথা বললাম আমি মায়েদের জন্য কথা বলতে পারলাম এটা কিন্তু পুরুষ প্যান্ডলে হওয়া সম্ভব না কারণ যখন আমরা পুরুষ প্যান্ডেলে কথা বলি আমরা তখন কিন্তু পুরুষদের দিকে লক্ষ্য করেই কথাগুলো বলি এই জন্য আমি কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমি তাদের কাছে আহ্বান জানাবো যাতে প্রতি বছর তারা এই ধারাবাহিকতা রক্ষা করে চলেন আমরা এখন দোয়া করবো একটু দূষরি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أي الله تعالى পবিত্র জুমার দিনে তোমার শহীদের বারে হাত তুলেছি আই রব্বুল আলামিন প্রায় দেড় ঘন্টা যাবত একটি ঘন্টা আলোচনা করলাম আধা ঘন্টার মতো প্রশ্নের জবাব দিয়ে আই আল্লাহ তাআলা তোমার শহীদের বারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালামের হাদিয়াটুকু নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটি নিছি যত মুমিন মুমিনার শহীদ আছে আল্লাহ সকলার আরওয়ার পাকিয়ার হাদিয়াটুকু পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের আব্বা জান যাদের জনম দুঃখী মা বিদায় হয়ে গেছে মেহেরবানি করে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা এই মাহফিল কবরটিকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা গতকাল রাতে কাতার থেকে এক ভাই বারবার আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ গো আমার ওই ভাইয়ের জন্য দোয়া করি আয় রব্বুল আলামিন তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা যেই ভাষায় ছিলাম অনেক আদর আপ্যায়ন করেছে অনেক খোঁজ খবর নিয়েছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও আয় আল্লাহ মাহফিলের সভাপতি সেক্রেটারি আয় আল্লাহ তাআলা কবুল আর যারা যারা আছে সকলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা যেই সমস্ত মা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছে আয় আল্লাহ তাআলা আমি তাদেরকে কি দিয়ে বিদায় দেব গো বাবু আয় আল্লাহ তাআলা তাদেরকে তুমি খাতুনে জান্নাত মা ফাতেমার মতো বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা আমার যে সমস্ত মায়েদের সন্তান হয় না সন্তানহীনের সন্তান দাও যে সমস্ত বোনদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাআলা স্বামী স্ত্রী ভিতর সুসম্পর্ক বৃদ্ধি করে দাও আমার মায়েদের আমাদের বোনদের ফ্যামিলিতে সুখ শান্তি দিয়ে দিন ভরে দাও আয় আল্লাহ তাআলা অনেক মা তার সন্তান আছে কথা শুনে না অবাধ্য আয় আল্লাহ তাআলা সন্তানগুলোকে তুমি মানুষের মতো মানুষ বানিয়ে দাও তাদের মনে শান্তি সুখ দিয়ে ভরপুর করে দাও এই মাহফিলকে জড়িয়ে এক রত্র এলাকার ভিতর শান্তি রহমত দিয়ে ভরে দাও এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আজকে রাতের বেলায় মাহফিল চলবে আমার বড় ভাই আমির ইসলাম বেলালি কথা বলবে আয় আল্লাহ তাআলা এই রাতের মাহফিলকে আমি তোমার রহমতের কোলে হাওলা করে দিয়ে গেলাম আয় আল্লাহ তুমি তোমার রহমতের খাজানা থেকে এই মাহফিলকে তুমি সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা وَاكْرِمْنَا وَلَا تُهِمْنَا وَتُوسِرْ عَلَيْنَا يَا رَبَّ الْكَرِيمِ اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل